বন্ধুরা, আজকে আমি পৃথিবীর 5টি ভয়ঙ্কর রাস্তার ব্যাপারে বলবো যেখানে মৃত্যু সব সময় হাতছানি দিচ্ছে, তবুও এই অ্যাডভেঞ্চারের মজা নিতে অনেক দূর থেকে মানুষ এখানে ঘুরতে আসেন। আপনার যদি ড্রাইভিং করতে ভালো লাগে তাহলে ভুল করেও এখানে যাবেন না, কারণ এখানে যাওয়া মানে মৃত্যুকে হাতছানি দেয়া। নর্থ ইয়াঙ্গাস রোড, এই রাস্তাকে ধনী রাস্তাও বলা হয়, কারণ প্রতি বছর 100 থেকে 200 মানুষের এই রাস্তা দিয়ে যেতে গিয়ে মৃত্যু হয়, যার কবর আপনি ওই রাস্তার ধারেই দেখতে পাবেন। এই ঘটনার জন্য ওখানকার সরকার কয়েকবার ওই রাস্তাকে বন্ধ করে দিয়েছিল, কিন্তু ওখান থেকে অন্য প্রান্তে যাওয়ার ওটাই একমাত্র রাস্তা হওয়ার কারণে দ্বিতীয়বার ওই রাস্তাকে খুলে দেওয়া হয়েছে। জেমস ডেলটন হাইওয়ে, এই রাস্তা কমপক্ষে 400 কিলোমিটার লম্বা, বেশিরভাগ ওই রাস্তা দিয়ে বড় বড় মালবাহী ট্রাক চলে, যারা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুরন্ত গতিতে যায়। এই রাস্তার আশেপাশে না তো কোনো পেট্রোল পাম্প আছে না কোনো বসতি, এখানে হাওয়া এত জোরে চলে মাঝে মাঝে বড় বড় মালবাহী ট্রাকও উল্টে যায়। কখনো কখনো এই রাস্তায় এত কুয়াশা পড়ে যে সামনে থেকে আসা কোনো গাড়িকে দেখা যায় না, এবং যার ফলে বড় বড় দুর্ঘটনা ঘটে যায়। আপনি যদি আলাস্কায় যান এবং সেখানকার গাড়ি ভাড়া নেন তাহলে সেখানকার নিয়ম অনুযায়ী আপনি ডেলটন রোডে যেতে পারবেন না। আটলান্টিক ওশিয়ান রোড, এই রাস্তা নরওয়েতে সমুদ্রের উপর দিয়ে তৈরি, যেখানে প্রতি মুহূর্তেই বিপদ দাঁড়িয়ে আছে। এখানে আপনার একটা ছোট্ট ভুল আপনার জীবন নিয়ে নিতে পারে। এখানে আপনার গাড়ি যদি ভুল করে ব্রিজের বাইরে চলে যায় তাহলে আপনি ওই গাড়ির সাথেই গভীর সমুদ্রে তলিয়ে যাবেন। তো বন্ধুরা, আপনি কি ওই রাস্তায় যেতে চান? তাহলে নিচে কমেন্ট করে জানান। ইসিমা ওহাচি ব্রিজ, এই ব্রিজকে অনেক উঁচু বানানো হয়েছে যাতে এর তলা দিয়ে জাহাজ চলাফেরা করতে পারে। এই ব্রিজকে রোলার কোস্টার ব্রিজও বলা হয়। এই ব্রিজের উপর দিয়ে যাওয়া মানে মৃত্যুর সাথে খেলা করার সমান। যদি আপনি সাহসী হন তাহলে আপনাকে একবার এখানে যাওয়া উচিত। স্টেলভিও পাস, এই রাস্তার ব্যাঙ্কের জন্য সারা পৃথিবী বিখ্যাত। এই রাস্তায় বড় বড় ড্রাইভারও গাড়ি চালাতে ভয় পান, কারণ এখানে আপনার গাড়ি একটুখানি ব্যালেন্স হারালে সোজা নিচু খাদে গিয়ে পড়বে। কোনো কোনো সময় এই পাহাড়ের ধস নামে এবং বড় বড় পাথর এই রাস্তার উপরে চলে আসে, যার কারণে এই রাস্তাকে আরও বেশি ভয়ঙ্কর বানিয়ে দেয়। তো বন্ধুরা, এদের মধ্যে আপনার কোনটা বেশি ভয়ঙ্কর মনে হয়েছে নিচে কমেন্ট করে জানান, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটা অবশ্যই বাজান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ঘন্টাটা বাজাবেন কিন্তু।